গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সকলের মাস্ক পরা বাধ্যতামূলক ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে লক্ষ্মীপুরে তারুণ্যের স্বপ্নচ্ছ যুব স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সভাপতি মোহাম্মদ লিটন হোসেনের সকল দিক নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার কাজীর দিঘির পাড়ে বাজারের ঈদগাহ মাঠে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি এবং বাজারের সকল দোকান মালিক ও সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াশ ও করোনাকালীন সতর্কতা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, তারুণ্যের স্বপ্নছোঁয়া যুব স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে থাকা আবির হাসান মোহাম্মদের নেতৃত্বে সংগঠনের সকল সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় উপস্থিত ছিলেন কাজীর দিঘির পার বাজার কমিটির সভাপতি মতিন ভূঁইয়া, জয়যাত্রা টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন, হারুনুর রশিদ সহ আরো অনেকেই।